দুঃখী আমার বৃন্দাবনে উপস্থিত হলে বদনে বদনে সদা সর্বক্ষণ বলি জয় রাধে জয় রাধে। কৃষ্ণদাসের মুখে রাধা নাম শুনি বৃন্দাবনে জীব গোস্বামী মনে মনে করল, আহারি কি এমন করি রাধা গোবিন্দ নাম করি। কৃষ্ণদাসকে দেখা মাত্র বলে উঠল, কে বাবা তুমি? কৃষ্ণদাস বলে উঠল, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী শোনা মাত্র বলে উঠল, এই দাঁড়াও দাঁড়াও, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? না 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 না, সে কখনো দুঃখী হতে পারে না। আরে এই জগতে সবাই তো মায়ার জীব, কে দুঃখী আর কে সুখী কেউ বলতে পারবে না। নানা গুরুদেব, আমার পিতামাতা দেওয়ার নাম হচ্ছে দুঃখী, কেউ জিজ্ঞাসা করলে আমি একসঙ্গে বলে দিই আমার নাম দুঃখী কৃষ্ণদাস। তা বাবা তোমার গুরুদেবের নাম কি? গুরুদেব? হ্যাঁ, আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্যের নাম শুনে জীব গোস্বামী বলে উঠল, এই কে কথায় আছিস? ওরি এই দুঃখীকে বসিবার আসন দে, প্রসাদ এনে দে। আচ্ছা বাবা, তোমার দীক্ষা গুরু হলো হৃদয় চৈতন্য, তা আমার কাছে এসেছো কেন বাবা? গুরুদেব, গুরুমুখে শুনেছি ঈশ্বর লাভ করায় নরজন্মের সার্থকতা, আপনি যদি কৃপা করেন আমি নিশ্চয়ই পেতে পারি রাধা গোবিন্দ সেবা। 64 প্রকারের সেবা আছে, বলুন গুরুদেব কোন সেবা করলে আমি রাধা গোবিন্দ কি পাব? জীব গোস্বামী বলে উঠল, ওরে দুঃখী, রাধা গোবিন্দ সেবা পেতে গেলি ভক্তি শ্রদ্ধা প্রেম চাই। তবে তুমি ভুলে যাও তোমার মাতা পিতা দেওয়ার নাম, তোমাকে বৃন্দাবনে সেবা পেতে গেলেই তোমাকে কনক মঞ্জুরি সাজতে হবে, তবেই তুমি পাবে রাধা গোবিন্দ সেবা। এই নাও ধরো সোনার ঝাঁটা, প্রত্যেক দিন তুমি কুঞ্জ মন্দির ঝাঁট দেবে। তাই দুঃখী আমার সোনার ঝাঁটা নিয়ে বলছি, ওরে সোনার ঝাঁটারি তুই কত ভাগ্যবান, তুই কত রূপবান, তোর সর্বাঙ্গী তোর সর্বাঙ্গী রাধা গোবিন্দর চরণ ধুলা অঙ্গে লেগে আছি। তাই তুই আমাকে কৃপা কর আমি যদি তোর মতো পেতে পারি। তাই যাওয়ার আগে গুরুদেবকে প্রণাম করি চলল, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কাল পতরু, জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কাল পতরু, অদ্ভুত জগত আমার সোনার ঝাঁটা নিয়ে চলি আবার বলি আমার হিয়া গি আয়া গে আনো তে মেরো বড় গে
কৃষ্ণদাস সোনার ঝাঁটা বক্ষের মাঝে করি চলেছে, বার বার দেখছে আর বক্ষের মাঝে জোড়ায় ধরছে, আবার বলছে ঝাঁটা নিয়ে আমি ঝাঁট দেব। তাই গোবিন্দ গোবিন্দ বলতে বলতে, রাধা রাধা বলতে বলতে বারবার ঝাঁট দেয়, আবার বলি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় দাস আমার আপন মনে সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, চতুরিদিকে নয়ন ভরে দেখছে, আকাশ বাতাস যেন মুখরিত ওই পাগল পাড়া, ওই কি যেন আমায় ডাকি, আমি চতুরিদিকে একে করি, আমি এই সারা কুঞ্জ মনে ঝাঁট দেব। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে দেখতে পেল, ঝাঁট দিতে দিতে দেখতে পেল একটি সোনার নূপুর। সোনার নূপুর দেখা মাত্র কৃষ্ণদাস চমকে উঠলেন। এই সোনার নূপুর এই কুঞ্জবনে কোথা থেকে এলো? আহা, চতুর্দিকে হিরিয়ে দিয়ে বাঁধানো যায় এই নপুরটা আমি আমার গুরুদেবকে দিয়ে দেব, যার নপুর
শেষই নিয়ে যাবে। কিন্তু কৃষ্ণদাস আবার মনে মনে করল, এই নপুর আমি দেব না, এই নপুর খানি আমি নয়ন ভরে দেখিব, যার নপুর সেই এসে আমার কাছে চাইবি। যেই না নপুরটা বক্ষের মাঝে ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের হৃদয়টা কেঁপে উঠল। কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের নয়ন থেকে জল এসে গেল। কাঁপতে কাঁপতে কৃষ্ণদাস আমার নপুরটা নিয়ে আছড়ে পড়ে গেল। তার এমন সোনার নপুর আমি আমার বক্ষের মাঝে ছোঁয়াতে আমার 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 চোখে থেকে জল এলো, আমার হৃদয়টা কেঁপে উঠল। আমার মন বলে কোনো বড় ভক্তের, তাই ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আমার হৃদয়টা কেঁপে উঠেছে। ও ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি সঞ্চারিত থাকে, তাই মন বলে এই নপুরটা কোনো বড় ভক্তের, তাই আমার মনটা এমন হলো। তবে যাই হোক, এই নপুরটা আমার কাছেই থাক, যে আসবেই আমি তাকে দেব। এই বলে কৃষ্ণদাস আমার ঝড় দিচ্ছে, কিন্তু নপুরটা যে কোথা থেকে এলো? প্রত্যেক দিন রাম গোবিন্দ সখীদেরই নিয়ে রাধারানীকে নিয়ে কুঞ্জ মন্দিরে নৃত্য করতেন, 4,500 বছর ধরে নৃত্য করে, আজও নৃত্য করেছিল। সেই জন্য শ্রীমতী রাধারানীর চরণে নপুরটা গিয়েছিল ওই কুঞ্জমনে কুঞ্জবনেতে। তাই রাধারানী আমার সখীদের কেবল উঠল, অরে সখী আয় আয়, আমরা আজও আজও আমরা নৃত্য করি, আমরা যেভাবে নৃত্য করি, অরে প্রাণ গোবিন্দকে নিয়ে আয়। আজ গোবিন্দকে লই সবাই মিলেই নৃত্য শুরু করলো। আজ হলে খেলব শাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে, তোমার সানে একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে, হলিয়ারে হলিয়ারে তোমার সানে, আজ হলি খেলব শাম তোমার সানে, একলা পেয়েছে তোমায় কুঞ্জ বনে। শুনো হে বনমালী, ভাঙব তোমার না গোড়ালি, শুনো হে বনমালী, ভাঙব তোমার না গোড়ালি, কি করিতে পারে তোমার সখা গনে, পেয়েছি তোমায় বৃন্দাবনে, আজই খেলব শ্যাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। তোমায় নীল শাড়ি পরাইব, কুঞ্জলিকা বেঁধে দিব, নীল শাড়ি পরাইব, কুঞ্জলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব, কুঞ্জলিকা বেঁধে দিব, নীল শাড়ি পরাইব, কুঞ্জলি তোমায় বৃন্দাবনে, আজ হলি খেলব শাম তোমার সানে, একলা পেয়েছি তোমায় বৃন্দাবনে। শ্রীমতী রাধারানী আমার যখনই ঘরে গেল, ঘরে গিয়ে দেখল একটা চরণের নপুর আছে, একটা চরণের নপুর নেই। সঙ্গে সঙ্গে রাধারানী আমার ললিতাকে ডেকে উঠল, ললিতা ললিতা সখী। রাধারানীর কথা শোনা মাত্র ছুটে এসে বলে উঠল, রাই কি হয়েছে? ললিতা ললিতা সর্বনাশ হয়েছে ললিতা, ওই কুঞ্জবনে আমার নপুরটা হারিয়ে গেছে। এই তো তোর স্বভাব রাই,
এইবার আমি যদি নপুরটা আনতে যাই, কেউ যদি আমায় চিনে ফেলে, জানা সখী তুই নপুরটা আমায় এনে দে। তাই আমার রাধারানীর কথা শুনি ললিতা সখী চলল কুঞ্জবনে। রাধা কৃষ্ণ নামি লই ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লয়ে ললিতা চলে। অতিকে কৃষ্ণদাস নপুর পাইয়া ভাসে আঁকি জলে, ভাসে আঁকি জলে। ললিতা সখী গিয়ে বলে উঠল, বাবাজি আমি এক বৃন্দাবনী রমণী। বাবাজি একটা নপুর পেয়েছো? হ্যাঁ নপুর তো একটা পেয়েছি, তবে ওই নপুরটা আমায় দিয়ে দাও, ওই নপুরটা আমার। যেই না ললিতা সখী নপুরটা নিতে গেল, অমনি দেখতে পেল, তুমি যে বলছো আমার নপুর, এ তো তোমার নপুর না। তোমার যদি নপুর হবে তাহলে তোমার দুই চরণে কেন নপুর? যাও যাও, যার নপুর হবে সে নিশ্চয়ই আমার কাছে আসবে, তাকে নিয়ে এসো। ললিতা সখী গিয়ে বলে উঠল, রায় রায়া রায়, কুঞ্জবনে এক বাবাজি এসেছে, ওই সারাদিন নাকি ঝাঁট দেয়, আমার মন মনে ও নপুরটা পেয়েছে। মন কি বলে রায়, আমি তো নিজে চোখে দেখলাম, তুই না গেলে দেবে না, চল রায় আমার সঙ্গী। তাই রাধারানী আমার ললিতার সঙ্গে চলেছে সেই কুঞ্জবনে। ললিতার কাছে বলে উঠল রায়, ললিতা আমাকে দেবে তো? নিশ্চয়ই দেবে, চল। উপস্থিত হল, গিয়ে দেখল কৃষ্ণদাস সেই নপুরটা একবার দেখে, অঝোর নয়নে কাঁদে, বারবার দেখি আবার বারবার লুকাই রাখি। তাই রাধারানী আমার গিয়ে বলল, বাবাজি কে আহ এমন কণ্ঠের স্বর আমি কোনোদিন শুনি না, কণ্ঠের স্বর শোনা মাত্র আমার মন প্রাণ যেন শীতল হয়ে গেল। কে তুমি রমণী? একবার তোমার ওই ঘোমটাটি খোলো, আমি নয়ন ভরে তোমাকে দর্শন করি। বাবাজি ওই নপুরটা আমার, আমার বললে তো হবে না, আমি নপুরটা মিলাই দেখব, তারপর তোমাকে নপুর দেব। দেখো না বাবাজি, আমার এই নপুরটার সঙ্গে ওই নপুরটা মেলে কি? কৃষ্ণদাস বলছে, না 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 না, ওভাবে আমি মেলব না, আমি যেখানে নপুরটা পেয়েছি সেই নপুরের চিহ্ন পড়ে আছে, প্রত্যেকটা আমি সেখানে মিলাব, তারপরে তোমাকে আমি দেব। তাই যেই না রাধারানী আমার চরণটা এগিয়ে দিয়েছি, কৃষ্ণদাস আমার দেখা মাত্র শ্রীমতী রাধারানীর চরণ তলে আছড়ে পড়িছে। ওগো রাধি ওগো প্রেমময়ী রাধি, এইবার যখন আমি তোমায় চিনতে পেরেছি, এই বৃন্দাবনের এমন চরণ তো আমি দেখি না, এমন চরণ কারো হতে পারে না, গুরুমুখে শুনেছি এমন এই চরণ শ্রীমতী রাধা রানীর ছাড়া আর কারো তো হবে না। তাই আমি চিনে ফেলেছি প্রত্যেকটা এই চিহ্নের সঙ্গে চিহ্ন আমি মিলিয়ে রেখেছি, রাধারানীর চরণের চিহ্ন যা, এই নপুরের চিহ্নটা, কোনোটা শঙ্কের ছাপ, কোনোটা পদ্মের ছাপ, কোনোটা শক্তির ছাপ, এই রাধারানীর চরণ ছাড়া আর কারো হতে পারে না। তাই চরণ দুটো জড়ায় ধরে বলে উঠল, ওগো রাধি প্রেমময়ী রা, thank you.
ওগো রাধে, একবার তোমার ওই বদনখানি আমি দেখি, আমার দেহ মন প্রাণ শীতল হোক। আমি যে কত কষ্ট করে এসেছি, আমি রাধা গোবিন্দ সেবা পাবো বলে একবারে কৃপা করে আমায় দেখা। ললিতা এই বলে কি আমার চরণ দেখলো আমার আমার বদন দেখবে? ললিতা আশা কি বলো উঠল, রাই ও রাই একবার দেখিয়ে দে, খালি খালি দেরি করে লাভ কি? না দেখলো তো তোকে নপুর দেবে না, তুই দেখিয়েই দে, আমি তো তোকে চিনি রাই। তুই কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই নপুর তাই তুই নিজে হতেই ফেলে রেখে গেছিস, এখন বলছিস আমি দেখাবো না বললে হয়? ওরে এ জীব গোস্বামীর শিক্ষা শিষ্য আর হৃদয় প্রভুর দীক্ষা শিষ্য, এ সর্বশাস্ত্র জেনেই এসেছে, একে দেখিয়েই দে। তাই রাধারানী আমার বলল, কৃষ্ণদাস আমাকে দেখবি, তবে দেখো। নয়ন বন্ধ করার পরে কৃষ্ণদাস আমারে দেখতে পেল। ও নবীন হে মধুরাঙ্গিনী পূর্ণা আমার সামনে যেন একটা সোনার প্রতিমা দাঁড়াইয়া আছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বিশ্ববান সুতাং দেবী। ওগো প্রেমময়ী রাই, এইবার আমি তোমাকে নয়ন ভরে দেখব, যেন কনক মুকুর কনক মুকুর কনক মুকুর হাতি রাধি, তোমার বদনটা দেখি স্বর্ণের মতো ঝকঝক করছে, আয়না আয়নাতে আমি যেন আমার মুখ দেখতে পাচ্ছি, তোমার বদনটা আয়নার মতো, কেন হবে না? এই যে শ্যাম বিলাসী সুন্দর তনু সাজাইয়ে পথে গো ভাসি, শ্যাম বিলাসী সুন্দর তনু সাজাইয়ে পথে গো নীল বাসন রতন ভূষণ, নীল বাসন রতন ভূষণ যেন জল দে দামিনী সারে, নীল বাসন রতন ভূষণ জল দো দামিনী সাজে। যেন মেঘি বিজুরি উদয় হয়েছে, অগরাধে মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে পূর্ণরূপেই তাদেরকে দেখা যায় না, কিন্তু আমি তোমার মধ্যেই দেখতে পাচ্ছি। কাঁচের কেশেরু বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝি, কাঁচের কেশেরু বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝি, আহাবে নিনয় যেন ফণি দুলিছে, নিনয় যেন ফণি দুলিছে, এই সুবর্ণ নমি রসিখরে বেনিনয় যেন ফণি দুলিছে। কৃষ্ণদাস যখন বললেন, রাধারানী বলে উঠল, বা কৃষ্ণদাস সুন্দর তুই গান গাইতে পারিস, আর একটা শোনা। তাই আমার রাধারানী যখন চলে যাচ্ছি কৃষ্ণকে আনতে, রাধারানীর গমন দেখে বলে উঠল, রাধারানী আমার সীতাই সিঁদুর নয়নে কাজল, সীতাই সিঁদুর নয়নে কাজল, আবার তাহাতে চন্দনে রেখা, সীতাই সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দন অরুণের কোলে নবজল ধর, অরুণের
বিস্তার সিন্দুর হলো তোমার ঐশ্বর্য, আর মেঘ হলো নয়নের কাজল, আর কপালের চন্দনের ফোঁটা হলো ওই চাঁদ। ওগো রাধি, আমি তোমার বদনের মধ্যে আমি সমস্ত সব কিছু দেখতে পাচ্ছি। তাই রাধারানী আমার কী করলো, কৃষ্ণদাসকে বলে উঠল, ওরে কৃষ্ণদাস ওই দেখ আমার বধূ এসেছে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, কনকত দুল মূলে রসে রয়া বেশে, বৈশে বিনোদিনী রসে রয়া বেশে, বৈশে বিনোদিনী আমার স্বামী নাগরীর কোলে, স্বামীনাগরের কোলে দেখি নয়ন মন জুড়াই গেল, নয়ন মন জুড়াই গেল, এই কুঞ্জ বনে স্বামীর যুগল, দেখি নয়ন মন জুড়াই গেল। ওরে কৃষ্ণদাস নপুর পে কিউ রাধারানীর হাতে দেয়, ওরে বোকা ছিলি রাধারানীর সোনার পায়ে নপুরটা পড়াই দি। কৃষ্ণদাস বলল, ওগো ললিতা, ওগো ললিতা সখী, আমি যে নপুরটা পড়াবো সোনার বেদি আমি কোথায় পাবো? ওরে সোনার বেদি নাহি বা পেলি, রাধারানীর চরণে নপুরটা পড়াতে গেলে সোনার বেদি চাই, তা নাই বা পেলি, তোর ঈদ ওই ঈদ মন্দিরে তুই রেখে নপুরটা পড়ায় দে। তাই যত্ন করে কৃষ্ণদাস আমার অজর নয়নে কাঁদতে কাঁদতে রাধারানীর চরণে নপুরটা পড়ায় দিল। কৃষ্ণদাস রাধা চড়ো বক্ষেতে ধরিয়া, রাধা চড়ো বক্ষেতে ধরিয়া, নপুর করাইয়া দিল যত্ন করিয়া, যত্ন করিয়া। তাই কৃষ্ণদাসকে বলে উঠল, ওরে কৃষ্ণদাস নয়ন বন্ধ কর, আমরা এবার সবাই বিদায় নেই। নয়ন বন্ধ করার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল। এইবার কৃষ্ণদাস ছুটে এলো, ওদিকে আমার হৃদয় প্রভু ছুটতে লাগলো কৃষ্ণদাসের কাছে, এসে বলে উঠল, ওরে ওরে কৃষ্ণদাস তুই আমার রচনা তিলক মুছে দিয়ে তুই রাধা পুরানো নাকি তিলক করেছিস, তাই আমি আমি ওই তিলক মুছে দেবো, তুই আমার রচনা করা তিলক কর, তিলক মোছ, তিলক মোছ। কিন্তু মুছতে পারলো না, যতই মুছে ততই উজ্জ্বল হচ্ছে। কৃষ্ণদাস বলে উঠল, গুরুদেব আপনি পারবেন না, পারবেন না গুরুদেব, এ স্বয়ং রাধারানীর দেওয়া নপুর তিলক। জয় জয় শ্যামানন্দ জয় সীতানন্দ, জয় শ্যামানন্দ জয় সীতানন্দ, নিধুবনে নিত্যলীলা পড় মোহ আনন্দ, নিধুবনে নিত্যলীলা।